কক্সবাজারের এই সমুদ্র সৈকত অনেকের কাছেই শুধুমাত্র ঘোরার আনন্দের মন ভালো করার মতো। যারা বেড়াতে আসেন তারা কিন্তু এই কড়া রোদে এই বালুতে পা রেখেই বুঝতে পারেন বালু কতটা গরম হয়ে থাকে। বিচ ভলিবলের নিয়ম অনুযায়ী এই গরম বালুতেই কিন্তু খালি পায়ে খেলতে হবে। আমার সাথে আছে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া হর্ষিত এবং নারী দলের সদস্য আশা। তাদের কাছ থেকে জানবো বিচ ভলিবল সম্পর্কে, এই বিচ ভলিবলটা আসলে কতটা কঠিন। হ্যাঁ, আসলে বিচ ভলিবলটা অনেক কঠিন, কেননা বালির ভিতরে খালি পায়ে খেলতে গেলে কিন্তু দেখেন প্রচণ্ড তাপমাত্রা এখানে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে বালির ভিতরে হাঁটতেই কিন্তু কষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু জাম্প করা, সার্ভিস করা, এটা আসলে অনেক কষ্টদায়ক। তো আসলে কষ্ট কিন্তু বিচ দুইজনে খেলা অনেক মাঠ একটু ছোটো জেনারেল ভলিবল থেকে, ইনডোর ভলিবল থেকে, তো সেখানে কিন্তু আসলে অনেক কঠিন একটা খেলা বিচ ভলিবল। কী মনে হচ্ছে এই ভলিবলের সঙ্গে সংযুক্ত থেকে? কারণ হচ্ছে আমরা দেখি ফুটবলে মারিয়া মান্ডা, সাবিনা খাতুন বা ক্রিকেটে যদি আমরা বলি জাহানারা জ্যোতি, ভালো একটা লাইমলাইটে আসে। কিন্তু আপনারা নারী ভলিবল যারা খেলেন তাদের কাছে কী মনে হচ্ছে এটাকে পেশা হিসেবে নিয়ে কতটা ভালো আছেন? আমি ধন্যবাদ, আমি পেশা হিসাবে অনেক ভালো আছি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এই নিয়ে আমার দুই দুবার বিচ ভলিবল টুর্নামেন্ট খেলা। কী মনে হয় বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায়? আসলে দেখেন বিচ ভলিবলটা কিন্তু আমাদের টুর্নামেন্ট অনেক কম খেলা হয়, আমরা জেনারেল ভলিবল এখন অনেক ভালো করছি এবং বিচ ভলিবলটা আশা করি আমরা এসএ গেমস যেগুলো আছে সাউথ এশিয়ান গেমস, এই এসএ গেমসগুলো যদি আমরা পার্টিসিপেট করতে পারি তাহলে আমাদের একটা রেজাল্ট এবং আমাদের র্যাঙ্কিং এটা কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু এখন আমাদের শুধু কাবাই খেলতেছি, আমরা যদি অলিম্পিকে কোয়ালিফাই করতে পারি তাহলে আমাদের রেজাল্টটা বুঝতে পারবো আমরা কোন পজিশনে এখন আছি আর কি। আয়োজক দেশ হওয়ার কারণেই কিন্তু এই টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নিতে পারছে, যেই দলগুলো এসেছে এদের সঙ্গে কতটা মানে চ্যালেঞ্জিং হচ্ছে তাদের সঙ্গে ম্যাচগুলো খেলা? আমাদের থেকে অনেক হাই লেভেল, ওদের সাথে আমাদের আসলে মানে ইয়ে করতে গেলে ট্রেনিংয়ের দরকার, এক মাস দুই মাস এটা সাফিসিয়েন্ট না আমার কাছে মনে হয়। কারণ একটা টুর্নামেন্টের সামনে রেখে মিনিমাম আপনার ছয় মাসটাকে ট্রেনিং করতে হয়, কারণ মডার্ন ভলিবল এখন যেভাবে আমরা এগোচ্ছি আমরা আশাবাদী বিচ ভলিবল প্লেয়ার আমাদের যেগুলো আছে ন্যাশনাল টিমে এগুলো আলাদা করে তাকে ট্রেনিংয়ে রাখা উচিত আমার মনে হয়। অবশ্যই সেই প্রত্যাশা থাকবে যদি নিয়মিত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। শুধুমাত্র বিচ ভলিবল এবং রেগুলার ভলিবল যেটা আছে দুই দিকেই ভালো করার সামর্থ্য কিন্তু লাল সবুজদের আছে, বাংলাদেশের আছে। অনুব বাপি, একাত্তর, কক্সবাজার।